আসন্ন বিধানসভা ভোটের লক্ষ্যে কর্মী সভা করলো তৃণমূল কংগ্রেস। এদিন দিনাটায় 1 নং ব্লকের পুডিমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের কাঁঠালতলা এলাকায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কুচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, পুডিমারি 2 নং অঞ্চলের তৃণমূল সভাপতি শামসুল হক, গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু দাস, রামমঙ্গল সরকার প্রমুখ। এদিন বক্তাগণ বক্তব্য রাখতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, আর এই কর্মযজ্ঞকে আরো ত্বরান্বিত করতে হবে। এর জন্য তৃণমূল দলটাকে শক্তিশালী করতে হবে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে জয়ী করতে হবে। পাশাপাশি দিন বিজেপির কঠোর সমালোচনা করেন তৃণমূল নেতৃত্বরা। তারা বলেন, বিজেপি সাম্প্রদায়িক দল, তারা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। কাজেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে উঠে দাঁড়াতে না পারেন, তার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ সৃষ্টি করতে হবে। তার মুখ্যমন্ত্রী মহিলা, আর ভারতবর্ষের কোথাও মহিলা মুখ্যমন্ত্রী নেই। এই মহিলা মুখ্যমন্ত্রীটাকে বাংলার মাটি থেকে উত্থাপ করার জন্য সারা ভারতবর্ষে তাবর তাবর বিজেপির নেতারা তারা বাংলায় এসে বাংলাকে বিভিন্ন ভাবে কুচ্ছা ছড়িয়ে বাংলার মধ্যে বিষ ছড়িয়ে বাংলার মানুষের সম্প্রীতি, বাংলার মানুষের শিষ্টাচার, বাংলার মানুষের ভাতৃত্ববোধ, বাংলার মানুষের আত্মীয়তাকে নষ্ট করার চেষ্টা করছে। আর আমরা মহিলারা একটু ধৈর্য ধরে শুনবো না? ভাবতে এমন লাগে যে বিজেপি তার যে দল, তার যে শাখা সংগঠক বিভিন্ন ভাবে বাংলার মানুষের মধ্যে বিভ্রান্তিকর কথা বলছে। কখনো বলছে এনআরসি করব, কখনো বলছে হিন্দুকে মুসলমানদের গোড়া ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেব, কখনো বলছে টুপি পরা লুঙ্গি পরা লোককে বাংলায় থাকতে দেব না। একজন সাংসদ আমি কয়েকদিন আগে তাদের একটা পরিবর্তন যাত্রা রথযাত্রার নাম দিয়েছে, কুশলীয় বক্তব্য রেখেছেন। আমি অবাক হই যে আমাদের ভারতবর্ষের একটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ, যে দেশের পার্লামেন্টের সদস্য পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতীয় সংবিধানের উপর হাত রেখে শপথ করে বলেছিলেন যে ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার আদর্শ এবং ভাতৃত্ববোধ রক্ষার জন্য শপথ নিয়ে তিনি কাজ করবেন। আর সেই সাংসদ কুশানিওয়ারির সভায় বলেন, আমরা বাংলায় ক্ষমতা এলে যত মসজিদের মাইক আছে